শেষ হতে চলেছে দেশের মাটি ধারাবাহিক। বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি দেশের মাটি ধারাবাহিকের ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। দেশের মাটি ধারাবাহিকের নতুন কোনো প্রমো সামনে আসা মানেই চর্চা নেট পাড়ায়। কার দোষ বেশি, কার দোষ কম, কে কী চাইছে, মাম্পিকে কেন খারাপ দেখানো হচ্ছে, এসব নিয়ে কমেন্ট সেকশনে লেগে যায় দুমড়ো যার কাণ্ড। এবার তেমনই হলো, আর যার দায় গিয়ে পড়লো সোজাসুজি স্টার জলসার চ্যানেলের উপর। চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রোমো আপলোড করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বসার ঘরে হাজির হয়েছে দেশের মাটির গোটা পরিবার, সঙ্গে হাজির হয়েছেন স্বরূপনগরের কিছু মানুষও। সকলে মিলে পালন করা হচ্ছে মহালয়া, বাজলো তোমার আলোর বেণু, গাইলেন শুভলক্ষ্মীর দেবী। আর তারপরই রাজা অনুরোধ জানায় মাম্পিকে গান গাইতে, আর তাতে রাজি হয় না মাম্পি, সাফ জানিয়ে দেয় তার শরীর ভালো লাগছে না। প্রমোদে দেখা যাচ্ছে নোয়াও অনুরোধ করে মাম্পিকে গান গাইতে, মাম্পি দি তুমি এত সুন্দর গান গাও, প্লিজ গাও না একটা গান, কিন্তু কারো কথাতেই পাত্তা দেয় না সে, আর তাতে অসন্তুষ্ট হয় রাজা। এমনিতেই মাম্পির মা বাবা ও নীলপাখির কারণে রাজা আর মাম্পির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আর নতুন প্রমোদে তাদের মাঝে আবারও ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে এবং এক পর্যায়ে দেখা যাবে দেশের মাটি ধারাবাহিকে একটি নতুন মহাপর্ব আসতে চলেছে। আর সেই মহাপর্বে নতুন নতুন টুইস্ট আপনারা দেখতে পারবেন, সেখানে দেখবেন রাজা ও মাম্পির মধ্যে অনেক বড় একটি ঝামেলা সৃষ্টি হয়েছে, আর এতে করে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, আর অনেক কিছুর পর তাদের আবার মিল হবে। আর এক সূত্র থেকে জানা গেছে এই মহাপর্বের পরেই নাকি দেশের মাটি ধারাবাহিকটি শেষ করে দিবে চ্যানেল কর্তৃপক্ষ। তো দর্শকেরা, আর সামনে একটি মহাপর্বের পরই শেষ হতে চলেছে দেশের মাটি ধারাবাহিক। এ নিয়ে আপনাদের কী মতামত তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।